একটা জিনিস কি জানেন মানুষ দুটি চেষ্টা বড় করতে পছন্দ করে এক চেষ্টাতে সে যতটা পারবে অতটা দুঃখকে ভুলে যাওয়ার চেষ্টা করে আর দ্বিতীয় চেষ্টাতে সে দুঃখকে দূর করার চেষ্টা করে আর এই পৃথিবীতে প্রথম ধরনের মানুষের সংখ্যা সবথেকে বেশি যারা দুঃখকে ভোলানোর চেষ্টা করে দুঃখ ভোলানোর জন্য আমাদের ভেতরের মোহ লোভ আর ভোগ ক্রিয়া যখন বেড়ে যায় তখন আমরা আস্তে আস্তে দুঃখকে ভুলে যাই একটা ছোটো গল্পের মাধ্যমে বুঝুন ঘটনাটিকে এক আকাশের খুব সুন্দর কাকাতোয়া পাখি গাছের মধ্যে বসে খোলা হওয়ার আনন্দ নিচ্ছিল ইতিমধ্যেই এক শিকারী একটা সোনার পিঁজরা নিয়ে তার মধ্যে খেলাপাতির কিছু জিনিস সুস্বাদু খাবারের জিনিস একটা আরাম করে বসার জায়গা ঘুমানোর জন্য একটা আলাদা জায়গা স্নান করানোর জন্য একটা ছোট্ট মাটির পুকুর এবং জল যেটা পান করবে সেটা ফিল্টার ওয়াটার সব কিছু একদম পারফেক্ট আচ্ছা ছোট এসিও লাগা আছে যাতে গরম না লাগে বেশি আর ঠান্ডার দিনে বেশি ঠান্ডা না লাগে এত কিছু সুবিধা নিয়ে সেই কাকাতোয়া পাখিকে ডাকতে আরম্ভ করে যে চলে এসো এখানে যে সুবিধাটা আমি দিচ্ছি আকাশে যে তুমি রয়েছো যত রকমের সুবিধা পাচ্ছ ওই সুবিধার থেকে একেবারে অনেক বেশি আর তার সঙ্গে সঙ্গে তোমাকে আর জীবনে কষ্ট করতে হবে না খাবারের জন্য এদিক ওদিক যেতে হবে না আরাম করে তুমি থাকতে পারবে এখানে তুমি থাকলে তুমি সব রকমের সুবিধা পাবে বলো তুমি কি করতে চাও কিছু সময়ের জন্য সেই পাখিটি ভাবলো যে বাইরে যে দুঃখ রয়েছে সঙ্গী সাথী বন্ধু বান্ধবের সাথে সবসময় যে কথা কাটাকাটি হয়ে যায় কত এই রকম পাখি আছে যারা আমার পিঠপুছনে কত রকমের কথা বলে কত রকম পাখি আছে যারা সবসময় আমার অহিত চায় যাকে আমি অনেক বেশি প্রেম করতাম সে অন্য কারোর সাথে প্রেম করে সে অন্য কারোর সাথে সময় কাটায় আমার জীবনে সত্যি তো আর বিশেষ কোনো মানে থাকলো না আর আজকে কিছুটা সময় যেটা বেঁচে আছে সেটাকে যদি এই রকম আরাম করে কাটাতে পারি তাহলে এটাই হয়তো আমার সুখের সব থেকে বড় প্রাপ্তি হবে ভগবান হয়তো আমার জন্য এটা বেছে দিয়েছে আর যদি সেই পাখি সেখানে চলে এলো তাহলে তারপরে কি হবে আপনি তো বুঝতে পারছেন সে খোলা আকাশের আনন্দকে ছেড়ে বন্ধ ঘরে চলে এলো ও তো চাইছে যে দরজা বন্ধ করে আর তোমাকে সব সময়ের জন্য একটা এইরকম জায়গাতে রেখে দিই যেখানে থেকে তুমি আর বেরোতে পারবে না তো মোহ আর ভোগ তোমার সাথে এরকমই করে লোভ তোমার সাথে এরকমই করে যে তোমার জীবনে যত দুঃখ আছে সেটাকে কিছু সময়ের জন্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু পরবর্তী সময়ে তুমি বুঝতে পারো যে মোহ ভোগ লোভ তোমার দুঃখকে কম করতে পারে না কিছু সময়ের জন্য ভোলাতে অবশ্যই পারে কিন্তু পরে যখন তুমি জেনে যাও যে আমি বড় গুরুতর অবস্থায় ফেঁসে গেছি যে মোহ লোভ ভোগ আমাকে প্রথমে সুখ দিচ্ছিল এবারে এটাই আমাকে সবথেকে বেশি যন্ত্রণা দিচ্ছে তখন মানুষ চাই যে আমি আবার বেরিয়ে সেই খোলা হাওয়াতে নিঃশ্বাস নেব কিন্তু সেটা আর সম্ভব থাকে না মানুষকে মোহলোভ ভোগের থেকে ভাবেই বাঁচতে হয় সেটা প্রলোভন বড় মজবুত কিন্তু সেই প্রলোভনকে যদি ভালো করে বুঝতে পারলেন তবে আর কখনো সেই সব জিনিসে যাবেন না যে জিনিসগুলোতে যাওয়ার পরে আপনার জীবনের অনেক বহুমূল্য সময় নষ্ট হয়ে যাচ্ছে যদি দুঃখকে দূর করার আছে তাহলে প্রভু ভক্তিতে মন বাবা লোকনাথ বলছেন যে মোহ লোভ ভোগ তোকে কিছু সময়ের জন্য সুখের থেকেও বড় জিনিস দেয় কিন্তু সেই মায়া যখন কাটে তখন দুঃখের থেকেও বড়ো যন্ত্রণা দেয় লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আমি ছিলাম বিপ্লব আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে